হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো 200 স্কোয়ার ফিটের একটি কিচেন রুম কীভাবে আপনি মাত্র 15,000 টাকা দিয়ে 15,000 টাকার টাইলস দিয়ে কমপ্লিট করতে পারেন। তো আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাই। তো আমি সর্বপ্রথম আপনাদেরকে বলি, আমাদের এখানে যে টাইলসটা হয়েছে, এখানে যে কমপ্লিট আমাদের ওয়াল টাইলসটার কথা আমি আপনাদেরকে আজকে হিসাব দিব, যে এখানে যে ওয়াল টাইলসটা আছে, এই ওয়াল টাইলসটা আপনি 200 স্কোয়ার ফিটের একটা কিচেন যদি এরকম করতে চান, তাহলে মাত্র 15,000 টাকা টাইলস দিয়ে আপনি কমপ্লিট করে ফেলতে পারবেন, 15 থেকে 16,000 টাকার। আর কিচেনে যে স্ল্যাবে যে টাইলসগুলো আছে, এগুলো আপনি আরও কিছু বাড়তি টাকা দিয়ে কিনতে হবে। তো দেখতে পাচ্ছেন আমাদের এই কিচেনটা কিন্তু খুব একটা সুন্দর কিচেন। তো এখানে হচ্ছে যে আমাদের 2টা দরজা দেখতে পাচ্ছেন, এদিকে একটা দরজা আছে এবং কি পিছনে একটি দরজা আছে। আর এখানে দেখতেছেন যে এই কিচেনটা কিন্তু খুব সিম্পলের ভিতরে করা হয়েছে, 2টা স্ল্যাব। অনেকে আপনার কিচেনের ভিতরে অনেক হাবি দাবি করে ফেলে, কিন্তু কিচেন সুন্দর হয় না। আর হচ্ছে যে আমাদের এই কিচেনে যে টাইলসগুলো ব্যবহার করা হয়েছে, এই টাইলসগুলো হচ্ছে যে আকিস ব্র্যান্ডের একটি টাইলস। আর এখানে দেখতে পাচ্ছেন এখানে খুব সুন্দর একটি ডেকোর আছে, এবং কি নিচে আপনার 3 লাইন আছে আপনার ডিপ, এবং কি উপরে আছে 3 লাইন আপনার লাইট। এই টাইলসগুলো সাইজ হচ্ছে যে 12x12x আপনার 20 সাইজের। আপনি যদি এই টাইলসটা চয়েস করে থাকেন তাহলে আপনিও নিতে পারেন। এটা হচ্ছে আকিস ব্র্যান্ডের একটি টাইলস, আর এই টাইলসগুলো পার স্কোয়ার ফিট আপনি 70 থেকে 75 টাকার ভিতরে পেয়ে যাবেন। তো মোটামুটি আপনার এই এরকম একটা 200 স্কোয়ার ফিটের টাইলস যদি আপনার হয়, তাহলে 70 থেকে 75 টাকা যদি হয়, তো সেই ক্ষেত্রে আপনার প্রায় 15,000 টাকা 200 স্কোয়ার ফিট, বেশি না। তো এর পরবর্তীতে আপনার যে টাইলসগুলো কিনতে হবে, এগুলো হচ্ছে যে আপনার চায়না টাইলস, এগুলো আপনি 200 টাকার ভিতরে পার স্কোয়ার ফিট কিনতে পারবেন। আর এগুলো আপনার এই স্ল্যাবটা এরকম 2টা স্ল্যাব দিতে হলে আপনার এরকম 40 স্কোয়ার ফিটের মতো লাগবে। তো দেখতে পাচ্ছেন এখানে, সামনে আসেন, এখানে দেখতে পাচ্ছেন এই খুব সুন্দর করে এখানে 2টা কল আছে। তো আমাদের এখানে কিন্তু চলমান কাজ, এটা কিন্তু এখনও পরিষ্কার হয় নাই। তো এই 2টা কল আছে, আর এই সিঙ্কটা হচ্ছে চায়না সিঙ্ক। তো আপনি চাইলে এরকম একটা সিঙ্ক দিতে পারেন, আপনার কলগুলো যে পানি খুব সুন্দরভাবে পড়ে। এটা আরও অনেক স্পিড আছে, আমি বাড়াইলাম না। তো মোটামুটি আপনি চাইলে এরকম একটা মানে কম খরচের ভিতরে একটা সিঙ্কও দিতে পারেন। আর সিঙ্ক আপনার চায়না সিঙ্কগুলো বাংলা সিঙ্ক থেকে একটু কিছুটা দাম বেশি হয়। আর এটা হচ্ছে যে আপনার এই টাইলসগুলো আপনি যদি চায়না টাইলস নেন, সেক্ষেত্রে আপনার 200 টাকার ভিতরে নিতে পারবেন, 210 টাকার ভিতরে। আর যদি বাংলা সেল থেকের ভিতরে নেন, সেক্ষেত্রে আপনার হয়তো 120 থেকে 130 টাকার ভিতরে পার স্কোয়ার ফিট নিতে পারবেন। মোটামুটি আমাদের এই কিচেনটা বলা যায় খুব সুন্দর হচ্ছে। আর এখানে যে জায়গাগুলো দেখতেছেন, এখানে আপনার ক্যাবিনেট করা হবে, উপরে যে জায়গাগুলো দেখতেছেন এগুলো ক্যাবিনেট করা হবে, এটা ক্যাবিনেট বাকি আছে। আর এখানে চুলা হবে, এই জায়গাটাতে চুলা হবে। আর দেখতেছেন এখানে যে একটা জায়গা আছে, এটাতে কিন্তু হুড হবে, যে এখানে রান্নাবান্না করার পরে যে গ্যাসগুলো উঠবে এটা ওই দিকে চলে যাবে। তো মোটামুটি আপনার এরকম 200 স্কোয়ার ফিটের একটা কিচেন আপনি চাইলে আপনার 15,000 টাকার টাইলস, ওয়াল টাইলস, এবং কি আরও কিছু টাকা খরচ হবে এই যে স্ল্যাব টিল্যাব এগুলোর জন্য। তো টোটাল আপনার 20,000 টাকা টাইলস হলে, ফ্লোর সহ বা 22,000 টাকার টাইলস হলে মোটামুটি এরকম একটা কিচেন আপনি করতে পারবেন। তো অনেকে ভাই প্রশ্ন করে যে ভাই যে এক একটা কিচেন করতে তো আপনার 2 লাখ টাকার টাইলস লাগে, ওগুলো হচ্ছে আপনি যদি চায়না টাইলস দেন, সেক্ষেত্রে অবশ্যই আপনার 1 স্কোয়ার ফিট টাইলস আপনার 300 টাকা, 350 টাকা, 400 টাকাও আছে, 700 টাকা পর্যন্ত টাইলস আছে। তো সেক্ষেত্রে মনে করেন যে এটা হচ্ছে যাদের কম বাজেট তাদের জন্য আমি আজকে এই ইয়াটা দেখালাম, এই ডিজাইনটা দেখালাম। আর দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে এখানে কাজ কমপ্লিট হয়ে গেছে, রঙের কাজও কমপ্লিট। এখন আমাদের বর্তমানে টাইলস ফুটিংয়ের কাজটা চলতেছে। তো আমরা এই পুরো কিচেনটাতে আমরা ইপক্সি ফুটিং করব। তো ইপক্সি ফুটিং যদি করি, তাহলে ইপক্সি ফুটিংয়ের গুণগত মান অনেক ভালো, সেক্ষেত্রে আপনার এটা 7 থেকে 8টা ইপক্সি ফুটিং রাখতে পারে। তো মোটামুটি আপনাদের এই জয়েন্টগুলো কখনও কালো হবে না, আপনার ইপক্সি ফুটিং করার পরে এখানে যে জয়েন্টগুলো দেখতেছেন এগুলো কখনও কালো হবে না,
দেখতে অনেক সুন্দর লাগবে। আপনার 30 বছর ইপক্সি ফুটিং কালার গ্যারান্টি থাকে। তো যাই হোক, আজকের ভিডিওটি এই পর্যন্ত। নেক্সট টাইম ভিডিও দেখার জন্য সকলকে আমন্ত্রণ করি। আসসালামু আলাইকুম।